শান্তিনিকেতনের বাউল সঙ্গী রিসর্ট, যেখানে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে একটি বাউলের প্রতিকৃতি, যা তুলে ধরে বাউলের দেশ শান্তিনিকেতনের ঐতিহ্যকে। নমস্কার, সৃষ্টি সুখ ক্রিয়েশনসের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ব্লগটি বাউল সঙ্গী রিসর্টের সৌন্দর্যকে ঘিরে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কিভাবে পৌঁছবেন এই রিসর্টটিতে? বোলপুর স্টেশন থেকে 5 কিলোমিটার ও প্রান্তিক স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এই রিসর্টটি। যে কোনো একটি স্টেশনে নেমেই একটি টোটো করে পৌঁছে যাওয়া যায় এই রিসর্টটিতে। আবার রিসর্ট কর্তৃপক্ষকে বললে ওনারাও টোটো পাঠানোর ব্যবস্থা করেন, তবে সেটা চার্জেবল। এখন আমরা রিসর্টের তরফ থেকে পাঠানো টোটোতে চেপে রওনা দিলাম আমাদের গন্তব্য বাউল সঙ্গী রিসর্টের দিকে। একটু এগিয়ে চলতেই দেখা মিলল সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ। দুদিকে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, অজস্র শিরিষ ফুলের গাছ ও মাঝখান দিয়ে সরু পিচের রাস্তা, যেটি চলে গিয়েছে রিসর্টের দিকে। পরন্তু বিকেলে আমরা রিসর্টে এসে পৌঁছলাম। এখানে এসেই শহরের কোলাহলবিহীন নীরবতা এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন্ত্রমুগ্ধ করে তুলল। এখানে থাকার জন্য দুরকম ব্যবস্থা, একটি হলো রাজস্থানী টেন্ট আর একটি কটেজ। অ্যাডভেঞ্চার পিপাসু মানুষেরা আসলে অবশ্যই টেন্টে থাকার আনন্দ উপভোগ করতে পারে, তবে আমাদের আগামী 48 ঘন্টার থাকার ঠিকানা এই মৃন্ময়ী নামের কটেজটি। চলুন আপনাদের ভেতরটি ঘুরে দেখাই। প্রথমে ঢুকতেই যা চোখে পড়ল, একটি 4-সিটার টেবিল এবং 2টি চেয়ার, এবং দরজার পাশেই ওয়াইফাই লাগানো আছে যার স্পিড যথেষ্ট ভালো। বাহ, বেশ সুন্দর পরিপাটি করে সাজানো কটেজের ভেতরটি। রয়েছে এলইডি টিভি, একটি কিং সাইজ খাট, এসি, একটি সুন্দর বুদ্ধের ছবি, যা ঘরটির মাধুর্য আরো বাড়িয়ে তুলেছে। রয়েছে জিনিসপত্র রাখার জন্য বেশ বড় একটি আলমারি, এদিকে ওয়াশ বেসিন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এটি হলো ওয়াশরুম। বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই ওয়াশরুমটি। আমরা আমাদের জিনিসপত্র রেখে আবার বেরিয়ে পড়লাম রিসর্টটির সৌন্দর্য উপভোগ করতে। বাতাসে মেঠো গন্ধ, সুন্দর সাজানো ফুলের বাগান, তার মাঝে একটি ছোট্ট পুকুর দিয়ে তৈরি এই রিসর্টটি। শহুরে যানজট ব্যস্ততাপূর্ণ জীবনের ক্লান্তি কাটাতে অবশ্যই আপনাকে আসতে হবে এই বাউল সঙ্গী রিসর্টটিতে। সম্পূর্ণ দূষণমুক্ত জায়গাটি আপনাকে উপহার দেবে অফুরন্ত মানসিক ও দৈহিক শান্তি। এখানে রয়েছে দোলনা, যেটি লোহা দিয়ে তৈরি এবং বড়রাও এটিতে চাপতে পারে। এটি আমার ভীষণ পছন্দ হয়েছে। এই হলো সম্পূর্ণ রিসর্টটির ভিউ। এটি খাওয়ার জায়গা, বেশ খড়ের ছাউনি দিয়ে সুন্দরভাবে তৈরি। এই
এই রিসর্টটি শহর থেকে একটু দূরে অবস্থিত হওয়ার কারণে এখানে আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই, ফলে খাবার আপনাকে এখান থেকেই অর্ডার করে খেতে হবে। আমরা চিকেন ললিপপ অর্ডার করেছিলাম, যেটি যথেষ্ট সুন্দর খেতে ছিল। তারপরে নিয়েছিলাম কফি। এনাদের কফি পরিবেশনের পদ্ধতি আমার ভীষণ ভালো লেগেছে। বেশ বড় কাপের এক কাপ কফি এত সুন্দর পরিবেশের মধ্যে খেতে আপনার যেন প্রাণ মন জুড়িয়ে যাবে। কফি খেতে খেতে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। এই হলো রাতের ভিউ। কি দুর্দান্ত সুন্দর এই ভিউটি দেখুন। এবারে চলুন একটু দোলনাগুলোর কাছে যাই এবং একটু করে দোল খেয়ে আসি। ভীষণ সুন্দর দেখতে এই দোলনাগুলো। বাউল সঙ্গী রিসর্টে আজ আমাদের প্রথম সকাল। কটেজের দরজা খুলতেই স্নিগ্ধ সবুজের সমাহার, শীতল দূষণ মুক্ত বাতাস, পাখির কুজন আর বিভিন্ন রং বেরঙ্গে ফুলের সুদৃশ্য। ফুলগুলিদের দেখে মনে হচ্ছে তারা যেন দোলা দিয়ে আমায় প্রভাতী শুভেচ্ছা জানাচ্ছে। বিভিন্ন রঙের জবার গাছ রয়েছে এই রিসর্টটিতে। ঠিক মাঝখানে যে সিমেন্ট দিয়ে বাঁধানো জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে সন্ধেবেলা বাউল গানের আসর বসানো হবে রিসর্ট কর্তৃপক্ষের তরফ থেকে। তবে এর জন্য রিসর্টে উপস্থিত গেস্টদের কাছে অল্প কিছু দক্ষিণা ধার্য করা হয়। আবার আপনারা নিজেরাও এখানে এসে গানের আসর বসাবেন, তবে এটা অবশ্যই রিসর্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিতে হবে। এই রিসর্টে যারা কর্মরত রয়েছেন তাদের ব্যবহার অত্যন্ত অমায়িক এবং প্রত্যেকেরই সহযোগিতাপূর্ণ আচরণ। আমাদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য এনারা প্রত্যেকেই তৎপর। কি সুন্দর বেলি ফুল হয়ে আছে এই গাছটিতে দেখুন। এটি একটি স্থল পদ্ম গাছ, কি সুন্দর। Thank you.
এখানে এনারা জৈব সার দিয়ে বিভিন্ন শাক সবজি ফলিয়ে থাকে, যা এনারা রান্নায় ব্যবহার করেন। এদিকে সব ফল ও সবজির বাগান। এটি একটি লেবু গাছ। পুকুরের ধার ঘেঁষে অনেকগুলি পেঁপে গাছ, আর সবগুলিতে ছোট ছোট পেঁপে ধরে আছে। এটি আপেল গাছ। এটি দেখুন, ছোট একটি আম গাছ, অজস্র তার মুকুল এবং ছোট ছোট অনেক আম ধরে আছে। এনাদের এই কৃষি পদ্ধতি আমার বেশ ভালো লেগেছে। এত সুন্দর পরিবেশটি উপভোগ করতে করতে আমরা সকালের চা খেয়ে নিলাম। আর চা খেতে খেতে হঠাৎই চোখে পড়ল দুটি হংসরাজ জলের মধ্যে আপন মনে ভেসে চলেছে। এই দেখুন তাদের, এনারাও এই রিসর্টেরই বাসিন্দা। এবং এনারা হলেন তাদের ছানাপোনা। এদের যতই বলা হচ্ছে জলে নামতে, তারা ততই পালিয়ে যাচ্ছে। অবশেষে মায়ের বকুনি খাওয়ার ভয় এরা সবাই জলে নেমে পড়ল। প্রাতরাশের তালিকায় রয়েছে পাউরুটি, বাটার, ডিমের অমলেট ও একটি রসগোল্লা। জলখাবার শেষ করে আমরা বেরিয়ে পড়ব ভ্রমণে। রিসর্টে টোটো সবসময় রয়েছে। যাদের দরকার হবে টোটো চালকের সাথে যোগাযোগ করে নিতে হবে। এই রিসর্টে থাকেন এমন এক টোটো দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্রয়োজন মতো ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমরা বেরিয়ে পড়লাম বিশ্বভারতীর উদ্দেশ্যে। সন্ধ্যায় ফিরে এসে দেখলাম বাউলের আসর বসে গিয়েছে। ভোরতে
স্নিগ্ধ বাতাস ও বাউলের সুরে মন একেবারে জুড়িয়ে গেল। বাউল গান উপভোগ করতে করতে আমরা রাতের খাবার সেরে নিলাম। রাতে নিয়েছিলাম চিকেন কাবাব, তন্দুরি রুটি আর কড়াই চিকেন। যার স্বাদ ছিল অতুলনীয়। আজ রিসর্টে আমাদের দ্বিতীয় সকাল। এই স্নিগ্ধ সুন্দর সকাল আর সাথে বিভিন্ন পাখির ডাক উপভোগ করতে আমি আবার ঘর থেকে বেরিয়ে পড়লাম। এই দোলনাটিও ভারী সুন্দর। এখানে এসে সারা সপ্তাহের ক্লান্তি এক নিমেষে দূর হয়ে গেল। দ্বিতীয় দিনের প্রাতরাশে ছিল বাঙালির প্রিয় লুচি, ছোলার ডাল ও মিষ্টি। একটা কথা না বলে পারছি না, এনাদের প্রত্যেকটি খাবার যথেষ্ট তাজা ও সুস্বাদু। শান্তির খোঁজে শান্তিনিকেতনে এলে অবশ্যই এই রিসর্টটিতে আসুন, থাকুন ও এখানকার শান্ত পরিবেশ উপভোগ করুন। আজ বিকেলে আমাদের ফেরা। এই পরিবেশ ছেড়ে যেতে কিছুতেই মন চাইছিল না। কিন্তু কিছু তো করার নেই, আমরা সকলেই নিজের কাজের দায়িত্বে আবদ্ধ, ফিরতে তো হবেই। তাই বাউল সঙ্গী রিসর্টে মনোরম পরিবেশে থাকার সুন্দর অভিজ্ঞতা, এখানকার কর্মী ও সহকর্মীদের অফুরন্ত আতিথেয়তা, রাঙামাটির দেশ ও বাউল সুর সঙ্গে নিয়ে এগিয়ে চললাম প্রান্তিক স্টেশনের দিকে, যেখান থেকে আমাদের ফেরার ট্রেন। এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।